তীব্র বেগে ছুটে চলা নদী আর ঢেউ খেলানো সবুজ উপত্যকা, এরকমই একটি ছোট্ট গ্রামের নাম কাসোল, হিমাচল প্রদেশের মানালি থেকে যার দূরত্ব 75 কিলোমিটার। এই কাসোলে এলে বোঝা যায় প্রকৃতি নিজের হাতে কীভাবে সাজিয়ে রেখেছে গোটা গ্রামটিকে। কাসোলকে ভারতবর্ষের ইসরায়েলও বলা হয়। তাহলে চলুন আজ আমরা ঘুরে বেড়াই এই কাসোলের আনাচে কানাচে। হিমাচলের কুলু বা মানালি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় কাসোল। কুলুর ভুন্টার এয়ারপোর্ট থেকে 31 কিলোমিটার দূর আর মানালি থেকে পড়বে 75 কিলোমিটার। যারা দিল্লি বা চণ্ডীগড় থেকে যেতে চান তারা মানালিগামী বাসে ভুন্টারে পৌঁছে গাড়ি ভাড়া করতে পারেন বা বাস ধরতে পারেন। মানালি থেকেও কুলু ঘুরে পৌঁছে যেতে পারেন কাসোল। সব ক্ষেত্রেই জাংশন পয়েন্ট ভুন্টার। পার্বতী উপত্যকায় কাসোল এক টুকরো স্বর্গ। একটা ছোট গ্রাম এই কাসোল, তার পাশ দিয়ে বয়ে গেছে পার্বতী নদী আর চারদিকে পাইনের ঘেরা অরণ্য। এখানে আপনাদের কয়েকদিন থাকতে মন্দ লাগবে না। হিমাচলের কুলু জেলার পার্বতী নদীর তীরে এক ছোট্ট পাহাড়ি গ্রাম কাসোল। তবে একেবারে অজ পাড়া গা নয়। দোকান বাজার, ইন্টারনেট কাফে, মাল্টি কুইজিন রেস্তোরাঁ সবই আছে, কিন্তু শহরের হই হট্টগোল নেই। শান্তি আছে, নিরাপত্তা আছে, স্বাধীনতা আছে যত্রতত্র ঘুরে বেড়ানোর। পার্বতী নদীর তীরে প্রকৃতি প্রেমী ও ব্যাকপ্যাকারদের স্বর্গ এই সুন্দরী কাসোল। কাসোলে ঢুকতেই কাসোল বাজার পড়বে। দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ সব সেখানেই। পায়ে পায়ে হাঁটলেই বাজার এলাকা শেষ। বাজার ছাড়িয়ে সোজা হাঁটলেই নিখাত প্রকৃতি দুহাত বাড়িয়ে আপনাকে আপন করে নেবে। বাজার এলাকাতেও হোটেল আছে, আবার নদীর ধারে প্রকৃতির কোলে থাকতে চাইলে তার ব্যবস্থাও আছে। অ্যাডভেঞ্চার প্রিয় হলে ক্যাম্প করেও থাকতে পারেন। কাসোলে তাঁবুতেও রাত কাটাতে চাইলে অসুবিধা নেই, তারও দিব্যি ব্যবস্থা রয়েছে। কাসোলে ইসরায়েলিরা নিজেদের মতো করে বসতি গড়ে তুলেছেন, আবার রয়েছেন হিমাচলিরাও। তাই এখানে মিশ্র সংস্কৃতি। স্থানীয়দের জীবনযাপনে ইসরায়েলি সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। কাসোলে বছরভরই ইউরোপীয় পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা যায়, ফলে এখানে ইচ্ছে হলে চেখে দেখতে পারেন ইউরোপীয় খাবার। বাজার এলাকায় রয়েছে ইসরায়েলি খাবার দাবারের রেস্তোরাঁও। কাসোল, বার্সেনি, মালানা, তোষ প্রভৃতি গ্রামগুলোতে হিপিদের প্রভাব লক্ষণীয়। প্রকাশ্যে চরস সেবনের নজির মেলে এই জায়গাগুলোতে।
চরস বা হাসিসের চাষও হয় এই অঞ্চলে। উল্লেখযোগ্য, মালানাতে যে চরস মেলে তা নাকি বিশ্বের সেরা চরস, আর ঠিক সেই কারণেই এই অঞ্চল হিপ্পিদের স্বর্গরাজ্য। আবার এই কাসল থেকেই রয়েছে বেশ কয়েকটি ট্রেকিং রুট, তার মধ্যে অন্যতম হল পিন পার্বতী পাস, সারপাস ও ক্ষীর গঙ্গা, যে কারণে ইংরেজিতে বলা হয় কাসল ইজ দ্য হিমালয়ান হটস্পট ফর ব্যাকপ্যাকার্স। সবকিছুকে ছাপিয়ে মুগ্ধ করে পার্বতী উপত্যকার এই ছোট্ট গ্রাম বা আধা শহরটির মন কাড়া রূপ। বরফ ঢাকা হিমালয়, একটানা বয়ে চলা দুরন্ত পার্বতী নদী, সবুজ মখমলি উপত্যকা, নীল আকাশ ছুঁতে চাওয়া পাইনের বন, কোনো এক অদৃশ্য জাদুজালে আটকে রাখে কাসল। শহর থেকে পালাতে যাওয়া মন বাঁধা পড়ে যায় এই আদুরে প্রকৃতির কোলে। পার্বতী নদীর তীরে বসে থাকতে থাকতে কখন বেলা গড়িয়ে যাবে তা মালুমই হবে না। এই চরাচর জুড়ে নিঃশব্দের মাঝে শুধু একটানা নদীর গান শুনতে শুনতে হয়তো কেউ নিজেকেই খুঁজে পাবেন। পিপাসু এবং অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিদের জন্যই আমার এই চ্যানেল আপনার চ্যানেল, বাংলার চ্যানেল, বাঙালি চ্যানেল। আমার কাজ সম্পর্কে সরাসরি মতামত জানান, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমার চ্যানেলের কাজকর্ম সম্পর্কে যদি সরাসরি খবর পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়।